গল্পস্বল্পে আজ আবার পরশুরাম, গল্প পাঠে বিদিশা, আর গল্পের বিভিন্ন চরিত্রে লাবণী, সৌনীল আর আমি সৌরভ। লাবণীর একটি কবিতার চ্যানেলও আছে, আপনারা শুনে দেখতে পারেন ওর কবিতা, ডিসক্রিপশন বক্সে ও চ্যানেলের লিংক পেয়ে যাবেন। শুনতে থাকুন আজকের গল্প, পরশুরামের লম্বকর্ণ। রায় বাহাদুর বংশলোচন ব্যানার্জি, জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট বেলেঘাটা বেঞ্চ, প্রত্যেক বৈকালে খালের ধারে হাওয়া খাইতে যান। 40 পার হইয়া ইনি একটু মোটা হইয়া পড়িয়াছেন, সেজন্য ডাক্তারের উপদেশে হাঁটিয়া এক্সারসাইজ করেন এবং ভাত ও লুচি বর্জন করিয়া দুবেলা কচুরি খাইয়া থাকেন। কিছুক্ষণ পায়চারি করিয়া বংশলোচনবাবু ক্লান্ত হইয়া খালের ধারে একটি ঢিবির ওপর রুমাল বিছাইয়া বসিয়া পড়িলেন। ঘড়ি দেখিলেন, ও বাবা, 6:30 বেজে গেল, এখনই আবার বৃষ্টি বাদল না শুরু হয়ে যায়। জ্যৈষ্ঠ মাসের শেষ, শিলংয়ে মনসুন পৌঁছিয়াছে, এখানেও যে কোনো দিন হঠাৎ ঝড় জল হওয়া বিচিত্র নয়। বংশলোচন উঠিবার জন্য প্রস্তুত হইয়া হাতের বর্মা চুরুটে একবার জোরে টান দিলেন। এমন সময় বোধ হইল কে যেন পিছু হইতে তার জামার প্রান্ত ধরিয়া টানিতেছে এবং মিহিসুরে বলিতেছে, এই কে রে? ফিরিয়া দেখিলেন একটি ছাগল, বেশ হৃষ্টপুষ্ট ছাগল, কুচকুচে কালো নধর দেহ, বড় বড় লটপটে কানের ওপর কচি পটলের মতন দুটি শিং বাহির হইয়াছে। বয়স বেশি নয়, এখনো অজাত শত্রু। বংশলোচন বলিলেন, আরে এটা কোত্থেকে এলো, কার পাঠা? কাকেও তো দেখছি না। ছাগল উত্তর দিল না, কাছে ঘেঁষিয়া লোলুপ নেত্রে তাকে পর্যবেক্ষণ করিতে লাগিল। বংশলোচন তাহার মাথায় ঠেলা দিয়া বলিলেন, যা যা, পালা পালা, ভাগো ভাগো ভাগো। ছাগল পেছনের দুপায়ে ভর দিয়া দাঁড়াইয়া উঠিল এবং সামনের দুপা মুড়িয়া ঘাড় বাঁকাইয়া রায় বাহাদুরকে ঢু মারিল। রায় বাহাদুর কৌতুক বোধ করিলেন, ফের ঠেলা দিলেন, ছাগল আবার খাড়া হইল এবং খপ করিয়া তাহার হাত হইতে চুরুটি কাড়িয়া লইল। আহার আনতে বলিল, অর্থাৎ আর আছে? বংশলোচনের শিগার কেশে আর একটি মাত্র চুরুট ছিল, তিনি সেটি বাহির করিয়া দিলেন। ছাগলের মাথা ঘোরা, গা বমি বা অপর কোনো ভাব বৈলক্ষণ্য প্রকাশ পাইল না। দ্বিতীয় চুরুট নিঃশেষ করিয়া পুনরায় জিজ্ঞাসা করিল। বংশলোচন বলিলেন, আর নেই আর নেই, তুই এবার যা, আমিও উঠি। ছাগল বিশ্বাস করিল না, পকেট তল্লাশ করিতে লাগিল। বংশলোচন নিরুপায় হইয়া চামড়ার সিগার কেসটি খুলিয়া ছাগলের সম্মুখে ধরিয়া বলিলেন, বিশ্বাস হইতেছে না? দাঁড়াও বাপু, এই দেখো, না বিশ্বাস হয়, এই দেখো বাপু। ছাগল এক লম্ফে সিগার কেস কাড়িয়া লইয়া চর্বণ আরম্ভ করিল। রায় বাহাদুর রাগিবেন কি হাসিবেন স্থির করিতে না পারিয়া বলিয়া ফেলিলেন, অন্ধকার হইয়া আসিতেছে, আর দেরি করা উচিত নয়। বংশলোচন গৃহাভিমুখে চলিলেন, ছাগল কিন্তু তাহার সঙ্গ ছাড়িল না। বংশলোচন বিব্রত হইলেন, আহাহা, আরে এ দেখি পিছু ছাড়ে না, আরে যা যা যা, বাড়ি যা বাড়ি যা, কি মুশকিল, আহা যা 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 যা, বাড়ি ফিরে যা বাড়ি ফিরে যা যা। ছাগল তো মহা সমস্যা, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না, কাউকে যে জিজ্ঞাসা করব তার উপায় নেই।
বড় নাছোড়বান্দা। কার ছাগল কি বৃত্তান্ত তিনি কিছুই জানেন না, নিকটে কোনো লোকও নাই যে জিজ্ঞাসা করেন, ছাগলটাও নাছোড়বান্দা, তারাইলে যায় না। অগত্যা বাড়ি লইয়া যাওয়া ভিন্ন গত্যন্তর নাই। না, এ দেখছি আমার সঙ্গে বাড়ি যাবে, চল চল তাই চল। দেখি রাস্তায় যদি তোর মালিকের সন্ধান পাই তো তারাতে গচ্ছিত করব, চ চ চ আয় 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 চ। পথে যদি মালিকের সন্ধান পান ভালোই, নতুবা কাল সকালে যা হোক একটা ব্যবস্থা করিবেন। এই যে ও ভাই, ও ভাই, এই এই শোনো শোনো শোনো, এই ছাগলটি কার বলতে পারো দেখো তো। এই যে না বাবু, একে তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না। না না, কার ছাগল কে জানে। ও, বাড়ি ফিরিবার পথে বংশলোচন অনেক খোঁজ লইলেন, কিন্তু কেহই ছাগলের ইতিবৃত্ত বলিতে পারিল না। অবশেষে তিনি হতাশ হইয়া স্থির করিলেন যে আপাতত নিজেই ইহাকে প্রতিপালন করিবেন। হঠাৎ বংশলোচনের মনে একটা কাঁটা খচ করিয়া উঠিল। তাহার যে এখন পত্নীর সঙ্গে কলহ চলিতেছে, আজ 5 দিন হইল কথা বন্ধ, ইহাদের দাম্পত্য কলহ বিনা আড়ম্বরে নিষ্পন্ন হয়। সামান্য একটা উপলক্ষ, 2-4 নাতিতীক্ষ্ণ বাক্যবান, তারপর দিন কতক অহিংস অসহযোগ, বাক্যালাপ বন্ধ। পরিশেষে হঠাৎ একদিন সন্ধিস্থাপন ও পুনর্মিলন, এরকম প্রায়ই হয়, বিশেষ উদ্বেগের কারণ নাই। কিন্তু আপাতত অবস্থাটি সুবিধাজনক নয়, গৃহিণী জন্তু জানোয়ার মোটেই পছন্দ করেন না। বংশলোচনের একবার কুকুর পোষার শখ হইয়াছিল, কিন্তু গৃহিণীর প্রবল আপত্তিতে তাহা সফল হয় নাই। আজ একে কলহ চলিতেছে, তার ওপর ছাগল লইয়া গেলে আর রক্ষা থাকিবে না, একে মনসা তাই ধুনার গন্ধ। চলিতে চলিতে রায়বাহাদুর পত্নীর সহিত কাল্পনিক বাগযুদ্ধ আরম্ভ করিলেন। পাঠা পূর্ব, তাতে কার কি বলবার আছে? রাখো রাখো, তার কি স্বাধীনভাবে একটা শখ মিটাইবার ক্ষমতা নাই? আমি পাঠাটাকে জোগাড় করে নিয়েছি, আমি পুষবো, কারো কিচ্ছু করতে হবে না, আমি বুঝে নেব। তিনি একজন মান্যগণ্য সম্ভ্রান্ত ব্যক্তি, বেলেঘাটা রোডে তার প্রকাণ্ড অট্টালিকা, বিস্তর ভূসম্পত্তি, অনারারি হাকিম, আমাকে শেখা, 50 পর্যন্ত জরিমানা এবং 1 মাস পর্যন্ত জেল দিতে পারেন। তাহার কিসের দুঃখ, কিসের নার্ভাসনেস? বংশলোচন বারবার মনকে প্রবোধ দিলেন, তিনি কাহারও তোয়াক্কা রাখেন না। বংশলোচন বাবুর বৈঠকখানায় যে সান্ধ্য আড্ডা বসে, তাহাতে নিত্য বহু সংখ্যক রাজা উজির বধ হইয়া থাকে। লাট সাহেব, সুরেন বানুর যে মোহনবাগান পরমার্থতত্ত্ব, প্রতিবেশী অধরবুড়ো শ্রাদ্ধ, আলিপুরের নতুন কুমির, কোনো প্রসঙ্গই বাদ যায় না। সম্প্রতি 7 দিন ধরিয়া বাঘের বিষয় আলোচিত হইতেছিল। এই সূত্রে গতকল্য বংশলোচনের শ্যালক নগেন এবং দুঃসম্পর্কের ভগিনীয় উদয়ের সঙ্গে হাতাহাতির উপক্রম হয়। অন্যান্য সভ্য অনেক কষ্টে তাহাদিগকে নিরস্ত করেন। বংশলোচনের বৈঠকখানা ঘরটি বেশ বড় ও সুসজ্জিত, অনেকগুলো ছবি, আয়না, আলমারি, চেয়ার ইত্যাদি জিনিসপত্র দিয়ে ভর্তি। প্রথমেই নজর পড়ে একটি কার্পেটে বোনা ছবি, কালো জমির ওপর আসমানি রঙের বিড়াল। যুদ্ধের সময় বাজারে সাদা পশম ছিল না, সুতরাং বিড়ালটির এই দশাই হইয়াছে। ছবির নিচে সর্বসাধারণের অবগতির জন্য বড় বড় ইংরেজি অক্ষরে লেখা CAT, ক্যাট। তার নিচে রচয়িত্রীর নাম মানিনী দেবী, ইনি গৃহকর্তী। ঘরের অপর দিকের দেওয়ালে একটি রাধাকৃষ্ণের তৈলচিত্র, কৃষ্ণ রাধাকে লইয়া কদমতলায় দাঁড়াইয়া আছেন, একটি প্রকাণ্ড সাপ তাহাদিগকে পাক দিয়া পিষিয়া ফেলিবার চেষ্টা করিতেছে। কিন্তু রাধাকৃষ্ণের ভ্রুক্ষেপ নাই, কারণ সাপটি বাস্তবিক সাপ নয়, ওকার মাত্র।
তাছাড়া কতগুলো মেমের ছবি আছে। তাদের অঙ্গে সিল্কের ব্রাহ্ম শাড়ি আর মাথায় কালো সুতার আলুলায়িত পরচুলা ময়দার কাই দিয়ে আটিয়া দেওয়া হইয়াছে, কিন্তু ইহাতেও তাহাদের মুখের দুরন্ত মেম ভাব ঢাকা পড়ে নাই, সেজন্য জোর করিয়া নাক বিধাইয়া দেওয়া হইয়াছে। ঘরে দুটি দেওয়াল আলমারিতে চীনামাটির পুতুল আর কাঁচের খেলনা ঠাসা, উপরের শুইবার ঘরের চারটি আলমারি বোঝাই হইয়া যাহা বাড়তি হইয়াছে তাহাই নিচে স্থান পাইয়াছে। ইহা ভিন্ন আরও নানা প্রকার আসবাব, যথা রাজারানীর ছবি, রায়বাহাদুরের পরিচিত অপরিচিত ছোট বড় সাহেবের ফটোগ্রাফ, গিল্টির ফ্রেমে বাঁধানো আয়না, ঘড়ি, রায়বাহাদুরের সনদ, কয়েকটি অভিনন্দনপত্র ইত্যাদি আছে। আজ যথাসময়ে আড্ডা বসিয়াছে। বংশলোচন এখনও বেড়াইয়া ফেরেন নাই। তাহার অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল ফরাসের ওপর তাকিয়ায় ঠেস দিয়া খবরের কাগজ পড়িতেছেন। বৃদ্ধ কেদার চাটুর্য মহাশয় হুঁকো হাতে ঝিমাইতেছেন। নগেন ও উদয় অতি কষ্টে ক্রোধ রুদ্ধ করিয়া ওত পাতিয়া বসিয়া আছে। একটা ছুতা পাইলেই পরস্পরকে আক্রমণ করিবে। আর চুপ করিয়া থাকিতে না পারিয়া উদয় বলিল, যাই বলো, বাঘের মাপ কখনোই ল্যাচুদ্ধ হতে পারে না, তাহলে ছেলে মেয়েদের মাপও চুল শুদ্ধ হবে না কেন? হ্যাঁ, আমার বউয়ের পিনুনিটাই তো 3 ফুট হবে। তবে কি বলতে চাও, বউ আমার 8 ফুট লম্বা? নগেন বলিল, দেখ উদয়, তোর বউয়ের বর্ণনা আমরা মোটেই শুনতে চাই না, বাঘের কথা বলতে হয় বল। চাটুর্য মশায়ের তন্দ্রা ছুটিয়া গেল, বলিলেন, তোমাদের এখানে বাঘ ছাড়া অন্য কোনো জানোয়ার নেই? এমন সময় বংশলোচন ছাগল লইয়া ফিরিলেন। বিনোদবাবু বলিলেন, বাহ, বেশ পাঁঠাটি তো, কত দিয়ে কিনলে? হ্যাঁ, আরে না না, কিনিনি, আমি তো গিয়েছিলাম একটু বেড়াতে, তো গিয়ে খালের ধারে একটু বসেছি। বংশলোচন সমস্ত ঘটনা বিবৃত করিলেন। বিনোদ বলিলেন, ব্যবহার ইসমাল, বেশি দিন ঘরে না রাখাই ভালো, বুঝলে? সামার করে ফেলো, কাল তো রবিবার, কি বলো? লাগিয়ে দাও। চাটুর্য মশাই ছাগলের পেট টিপিয়া বলিলেন, দিব্যি পুরুষ্ট পাঠা, খাসা কালিয়া হবে। নগেন ছাগলের উড়ু টিপিয়া বলিলেন, হাড়ি কাবাব, একটু বেশি করে আদা বাটা আর পেঁয়াজ। উদয় বলিল, ওহ, আমার বউ এসা গুলি কাবাব করতে জানে। নগেন ভ্রুকুটি করিয়া বলিল, উদো আবার? বংশলোচন বিরক্ত হইয়া বলিলেন, আরে তোমাদের কি জন্তু দেখলেই খেতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ, একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা কেবল কালিয়া আর কাবাব? ছাগলের সংবাদ শুনিয়া বংশলোচনের সপ্তম বর্ষীয়া কন্যা টেপি এবং সর্বকনিষ্ঠ পুত্র ঘেন্টু ছুটিয়া আসিল। ঘেন্টু বলিল, বাবা, আমি পাঠা খাবো, পাঠার মেঠুলি খাবো। এই যা যা, শুনে কেবল খাই শিখেছে। ঘেন্টু হাত পা ছুড়িয়া বলিল, আমি মেঠুলি খাবো। টেপি বলিল, বাবা, আমি পাঠাকে পুষবো, একটু লাল ফিতে দাও না। বেশ তো, একটু খাওয়া দাওয়া করুক, তারপর নিয়ে খেলা করিস। এখন পাঠার নাম কি বলো না। বিনোদ বলিল, তার নামে ভাব নাকি ভাসুরক, দদিমুক, মসিপুচ্ছ, লম্বকর্ণ? লম্বকর্ণই ভালো। বংশলোচন কন্যাকে একটু অন্তরালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, টেপু, তোর মা এখন কি করছে রে? এক্ষুনি তো কল করে গেছে। তাই নাকি, ঠিক জানিস? বাহ, তাহলে তো এখন 1 ঘন্টা নিশ্চিন্তি। যা দেখি, জিকে গিয়ে বল, চট করে ঘোড়ার ভেজানো ছোলা চারটি এনে এই বাইরের বারান্দায় যেন ছাগলটাকে খেতে দেয়, বুঝলি? আর দেখ, বাড়ির ভেতর নিয়ে যাসনি যেন।
উৎসাহের আতিশয্যে টেপি পিতার আদেশ ভুলিয়া গেল। ছাগলের গলায় লাল ফিতা বাঁধিয়া টানিতে টানিতে অন্দরমহলে লইয়া গিয়া বলিল, ও মা, শিগগির এসো, লম্বকর্ণ দেখবে এসো। মানিনী মুখ মুছিতে মুছিতে স্নানের ঘর হইতে বাহির হইয়া বলিলেন, আমর, ওটাকে কে আনলে? দূর দূর দূর, ওঝি, ও বাতাসি, শিগগির ছাগলটাকে বার করে দে, শিগগির বার করে দে, ঝাঁটা মারো, ঝাঁটা মারো। বাড়ে, ওকে তো বাবা এনেছে, আমি পুষবো। আমি ঘোড়া ঘোড়া খেলবো, আমি ঘোড়া ঘোড়া খেলবো। খেলা বার করে দেবো একদম, ভদ্রলোকে আবার ছাগল পোষে? হ্যাঁ, বেরো বেরো বেরো। ও দারোয়ান, ও দারোয়ান, ও চকুন্দর সিং। হাজুর। হুজুর বলিয়া হাঁক দিয়া চকুন্দর সিং হাজির হইল। শীর্ণ খর্বাকৃতি বৃদ্ধ, গালপাট্টা দাড়ি, পাকানো গোপ, জাঁকালো গলা আর ততোধিক জাঁকালো নাম, ইহারই জোরে সে চোর এবং ডাকুর আক্রমণ হইতে দেউরি রক্ষা করে। অন্দরে হঠাৎ হট্টগোল শুনিয়া রায়বাহাদুর বুঝিলেন যুদ্ধ অনিবার্য। মনে মনে তাল ঠুকিয়া বাড়ির ভেতরে আসিলেন। গৃহিণী তার প্রতি দৃকপাত না করিয়া দারোয়ানকে বলিলেন, দারোয়ান দারোয়ান, ছাগলটাকে আভি নিকাল দাও, আভি নিকাল দাও, একদম ফটকের বাইরে নিকাল দাও, নেউ তো এক্ষুনি যাচ্ছে তাই নোংরা করে গা। বহুত আচ্ছা মারি, বহুত আচ্ছা। দেখো চকান্দা সিং, এ বাকরি গেট কে বাহার জায়গা তো তোমারা নাকরি ভি জায়গা, এই বলে দিলুম। বহুত আচ্ছা বাবু, বহুত আচ্ছা। মানিনী স্বামীর প্রতি একটা অগ্নিময় নয়নাবান হানিয়া বলিলেন, হেলা টেপি হতচ্ছারি, রাত্রির হয়ে গেল, গিলতে হবে না, থাকিস থাকিস তুই ছাগল নিয়ে, কাল যাচ্ছি আমি হাট খোলায়। হাট খোলায় গৃহিণীর পিত্রালয়। বংশলোচন বলিলেন, টেপি ঝিকে বলে দে, বৈঠকখানার ঘরে আমার সবার বিছানা করে দেবে, আমি সিঁড়ি ভাঙতে পারি না। আর দেখ ঠাকুরকে বল আমি মাংস খাবো না, শুধু খান কত কচুরি, একটু ডাল আর পটল ভাজা। পুরাকালে বড়লোকদের বাড়িতে একটি করিয়া গোসাঘর থাকিত, ক্রুদ্ধা আর্যনারীগণ সেখানে আশ্রয় লইতেন, কিন্তু আর্যপুত্রদের জন্য সেরকম কোনো পাকা বন্দোবস্ত ছিল না। অগত্যা তাহারা এক পত্নীর সহিত মতান্তর হইলে অপর এক পত্নীর দ্বারস্থ হইতেন। আজকাল খরচপত্র বাড়িয়া যাওয়ায় এই সকল সুন্দর প্রাচীন প্রথা লোপ পাইয়াছে। এখন মেয়েদের ব্যবস্থা শুইবার ঘরের মেঝের ওপর মাদুর অথবা তেমন হইলে বাপের বাড়ি, আর ভদ্রলোকদের একমাত্র আশ্রয় বৈঠকখানা। আহারান্তে বংশলোচন বৈঠকখানার ঘরে একাকী শয়ন করিলেন। অন্ধকারে তার ঘুম হয় না, এজন্য ঘরের এক কোণে পিলসুজের ওপর একটা রেড়ির তেলের প্রদীপ জ্বলিতেছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করিয়া বংশলোচন উঠিয়া ইলেকট্রিক লাইট জ্বালানেন এবং একখানি গীতা লইয়া পড়িতে বসিলেন। এই গীতাটি তাঁর দুঃসময়ের সম্বল। পত্নীর সহিত অসহযোগ হইলে তিনি এটি লইয়া নাড়াচাড়া করেন এবং সংসারের অনিত্যতা উপলব্ধি করিতে চেষ্টা করেন। কর্মযোগ পড়িতে পড়িতে বংশলোচন ভাবিতে লাগিলেন, তিনি কি এমন অন্যায় কাজ করিয়াছেন যার জন্য মানিনী এরূপ ব্যবহার করেন। বাপের বাড়ি যাবেন, ইস ভারী তেজ, তিনি ফিরাইয়া আনিবার নামটি করিবেন না, যখন করজ হবে আপনি ফিরবে। গৃহিণী শক করিয়া যেসব জঞ্জাল ঘরে পোষেন তা তো বংশলোচন নীরবে সহ্য করেন। এই তো সেদিন 15টা জল চৌকি, 23টা বাটি এবং 250 টাকার খাগড়াই বাসন কেনা হয়েছে, তার বেলা, আর দোষ হলো কেবল ছাগলের বেলা, যত্ত সব। বংশলোচন গীতাখানি সরাইয়া রাখিয়া আলোর সুইচ বন্ধ করিলেন এবং ক্ষণকাল পরে নাসিকা ধ্বনি করিতে লাগিলেন। লম্বকর্ণ বারান্দায় শুইয়া রোমন্থন করিতেছিলেন, দুইটি বড়মা চুরুট খাইয়া তার ঘুম চটিয়া গিয়াছে। রাত্রি একটা আন্দাজ জোরে হাওয়া উঠিল, ঠান্ডা লাগায় সে বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। বৈঠকখানা ঘর হইতে মিটমিটে আলো দেখা যাইতেছে। লম্বকর্ণ তাহার বন্ধন রজ্জু চিবাইয়া কাটিয়া ফেলিল এবং দরজা খোলা পাইয়া নিঃশব্দে বৈঠকখানায় প্রবেশ করিল। আবার তাহার ক্ষুধা পাইয়াছে, ঘরের চারিদিকে ঘুরিয়া একবার তদারক করিয়া রইল,
ফরাসের এক কোণে এক গোছা খবরের কাগজ রইয়াছে। চিবাইয়া দেখিল অত্যন্ত নিরস। অগত্যা সে গীতার তিন অধ্যায় উদরস্থ করিল। গীতা খাইয়া গলা শুকাইয়া গেল। লম্বকর্ণ তখন প্রদীপের কাছে গিয়া রেড়ির তেল চাখিয়া দেখিল, বেশ সুস্বাদু, চকচক করিয়া সবটা খাইল। প্রদীপ নিবিল। বংশলোচন স্বপ্ন দেখিতেছেন। সন্ধিস্থাপন হইয়া গিয়াছে। হঠাৎ পাশ ফিরিতে তাহার একটা নরম গরম স্পন্দনহীন স্পর্শ অনুভব হইল। নিদ্রা বিজড়িত স্বরে কহিলেন, কখন এলে? হুলস্থুল কাণ্ড। চুকন্দর তার মুঙ্গেরি বন্ধুকে বারুদ ভরিতে লাগিলেন। নগেন উদয় লাঠি ছাতা টেনিস ব্যাট যা পাইল তাহা লইয়া ছুটিল। মানিনী ব্যাকুল হইয়া হাঁপাইতে হাঁপাইতে নামিয়া আসিলেন। চোর, হ্যাঁ চোর, কই চোর, কই, হ্যাঁ কোথায় গেল গো? হ্যাঁ গো, বাড়িতে চোর, দেখো দেখো এই দিকে এদিকে। হ্যাঁ গো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? বংশলোচন ক্রমে প্রকৃতিস্থ হইলেন। বাবারে, ছাগল, ছাগলটা যতনষ্টের গোড়া। লম্বকর্ণ দুয়েকখা মার খাইয়া ব্যা ব্যা করিতে লাগিল। বংশলোচন ভাবিলেন, বাঘ বরঞ্চ ভালো ছিল। মানিনী ভাবিলেন, ঠিক হয়েছে, বেশ হয়েছে। ভোরবেলা বংশলোচন চুকন্দরকে পাড়ায় খোঁজ লইতে বলিলেন, কোনো ভালো আদমি ছাগল পুষিতে রাজি আছে কিনা। যে সে লোককে ছাগল তিনি দেবেন না, এমন লোক চাই যে যত্ন করিয়া প্রতিপালন করিবে, টাকার লোভে বেচিবে না, মাংসের লোভে মারিবে না। আটটা বাজিয়াছে, বংশলোচন বহির্বাটির বারান্দায় চেয়ারে বসিয়া আছেন, নাপিত কামাইয়া দিতেছে। বিনোদবাবু ও নগেন অমৃত বাজারে ডালহাউসি ভার্সেস মোহনবাগান পড়িতেছেন। উদয় ল্যাংড়া আমের দর করিতেছেন। এমন সময় চুকন্দর আসিয়া সেলাম করিয়া বলিল, লাটু বাবু আয়ে সব। তিনজন সহচরের সহিত লাটুবাবু বারান্দায় আসিয়া নমস্কার করিলেন। তাহাদের প্রত্যেকের বেশভূষা প্রায় একই প্রকার, ঘাড়ের চুল আমূল ছাটা, মাথার ওপর পর্বতাকার তেরি, রগের কাছে দুগোছা চুল ফনা ধরিয়া আছে, হাতে রিস্টওয়াচ, গায়ে পাতলা পাঞ্জাবি, তার ভেতর দিয়া গোলাপি গেঞ্জির আভা দেখা যাইতেছে, কানে অর্ধদগ্ধ সিগারেট। বংশলোচন বলিলেন, এ আপনাদের কোত্থেকে আসা হচ্ছে? লাটুবাবু বলিলেন, আমরা এই বেলেঘাটার এই কেরাসিন ব্যান্ড, ব্যান্ড মাস্টার লটবর নন্দী। আগে লোকে লাটুবাবু বলে ডাকে, শুনলাম আপনি একটি পাঁঠা বিলিয়ে দেবেন, তাই সঠিক খবর নিতে এসেছি। বিনোদ বলিলেন, আপনারা বুঝি কেনেস্তরা বাজান? হ্যাঁ, কেনেস্তরা কি মশাই, আরে দোস্তুর মতো কলসাট কলসাট। ইনি হলেন লবিন লিওগি, বুঝলেন, ক্লারিয়ানেট ক্লারিয়ানেট। এ হলো লরহরি লাগ ফুলট, আর এ হলো লবকুমার লন্ডন বেয়ালা, তাছাড়া কর্লেট পিকলু হারমোনিয়া ঢোল কতাল সব নিয়ে উলিশ জন আছি, বুঝলেন। বার্মা অয়েল কোম্পানির ডিপোয় আমরা কাজ করি ছোট সাহেব। হ্যাঁ, সেদিন বিয়ে হলো, বুঝলেন, ফিস্টি দিলে, আমরা বাজালু, সাহেব তো খুব খুশি, কেরাসিল ব্যান্ড, বুঝলেন। তা দেখুন, এই আমার একটি ছাগল আছে, সেটি আপনাকে দিতে পারি, কিন্তু আমরা হলো এই উলিশটি প্রাণী, বুঝলেন,
তাই একটা পাটায় কি হবে মশাই? হ্যাঁ কি বলো? হে লড়হরি, লাসি লাসি। আমি এই শর্তে দিতে পারি যে ছাগলটিকে আপনারা যত্ন করে মানুষ করবেন, বেচতে পারবেন না, মারতে পারবেন না। সে কি, আপনি যে নতুন কথা বলছেন মশাই, বদনকে কোনো ছাগল পোষে? পাঠিও তো লয় যে দুধ দেবে, পাখি লয় যে পড়বে, ভেড়াও লয় যে কম্বুল হবে। সে যাই হোক, বাজে কথা বলার আমার সময় নেই, বুঝেছেন? নেবেন কি না বলুন। লাটুবাবু ঘাড় চুলকাইতে লাগিলেন। নরহরি বলিলেন, লেলাও 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 গো লাটুবাবু, নিয়ে লাও নিয়ে লাও, বদর নখ বলতে নত করে। কিন্তু মনে থাকে যেন বেচতে পারবেন না, কাটতে পারবেন না। সে আপনি ভাববেন না, লাটু লল্দির কথা লচ্চলে লচ্চলে। লম্বকর্ণকে লইয়া বেলেঘাটা কেরাসিন ব্যান্ড চলিয়া গেল। বংশলোচন বিমর্ষ চিত্তে বলিলেন, বেটাদের দিয়ে ভরসা হচ্ছে না। বিনোদ আশ্বাস দিয়া বলিলেন, ভেবো না, হ্যাঁ ভেবো না, তোমার পাঠা গন্ধর্মলোকে বাঁশ পড়বে, বুঝলে? ফাঁকে পড়লুম আমরা। সন্ধ্যার আড্ডা বসিয়াছে, আজও বাঘের গল্প চলিতেছে। চাটুর্য মশাই বলিতেছেন, সেটা তোমাদের ভুল ধারণা, বুঝলে? বাঘ বলে এ একটা ভিন্ন জানোয়ার নেই, ও একটা অবস্থার ফের। আরশোলা হতে যেমন কাঁচ পোকা, আজই তোমরা ডারউইন শিখেছ, আমাদের ওসব ছোটবেলা থেকেই জানা, বুঝলে? আমাদের রায়বাহাদুর ছাগলটা বিদায় করে খুব ভালো কাজ করেছেন, কেটে খেয়ে ফেলতেন তো কথাই ছিল না, কিন্তু বাড়িতে রেখে বাড়তে দেওয়া। বংশলোচন একখানি নতুন গীতা লইয়া নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করিতেছেন। নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়, অর্থাৎ কিনা, আত্মা একবার হইয়া আর যে হইবে না তা নয়। অজ নিত্য, অজ কিনা ছাগলং, ছাগলটা যখন বিদায় হইয়াছে তখন আজ সন্ধি স্থাপন হইলেও হইতে পারে। বিনোদ বংশলোচনকে বলিলেন, ওহে কন্তেয়, তুমি শ্রী ভগবানকে একটু থামিয়ে রেখে একবার চাটুর্য মশায়ের কথাটা শোনো, বুঝলে? মনে বল পাবে। উদয় বলিল, আমি সেবার যখন সিমলায় যাই। মিছে কথা বলিস নি উদয়, তোর দৌড় আমার জানা আছে, বুঝলি? লিলুয়া অবধি। আমার দাদা শ্বশুর যে সিমলায় থাকতেন, বউ তো সেখানেই বড় হয়, তাই তো রং অত। খবরদার খবরদার উদয়। আরে যা বলছিলাম শোনো শোনো, এই আমাদের এই মজিলপুরের চরণ ঘোষের এক ছাগল ছিল, বুঝলে? তার নাম ভুটে। বেটা খেয়ে দেহে ইয়া লাশ, ইয়া সিং, ইয়া দাড়ি। তাই একদিন এই চরণের বাড়িতে ভোজ, লুচি মাঠার কালিয়া এইসব আর কি। এই আচাবার সময় দেখি এই ভুটে পাঁঠার মাংস খাচ্ছে। বললুম, এই দেখছো কি চরণ, এখনই ছাগলটাকে বিদায় করো, কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করো, প্রাণে ভয় নেই। তা চরণ শুনলে না, গরিবের কথা বাসি হলে ফলে। তারপর দিন থেকে ভুটে নিরুদ্দেশ, বুঝলে? খোঁজ খোঁজ খোঁজ, কোথা গেল কোথা গেল। তাই সে এক বছর পরে মশাই সেই ছাগল সোনর বনে পাওয়া গেল। সিং নেই বললেই হয়, দাড়ি প্রায় খসে গেছে, মুখ একেবারে হাঁড়ি, বর্ণ হয়েছে যেন কাঁচা হলুদ, আর তার উপর দেখা দিয়েছে মশাই আজি আজি ডোনা ডোড়া।
ডাকা হলো, ভুটে ভুটে ভুটে। ভুটে বলল, হালুম। লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এলো। সালাম সব লাটু বাবু ভাই হে। সপরিষদ লাটু বাবু প্রবেশ করিলেন, লম্বকর্ণও সঙ্গে আছে। বিনোদ বলিলেন, কি হ্যাঁ ব্যান্ড মাস্টার, আমার কি মনে করে? লাটুবাবুর আর সে লাবণ্য নাই, চুল উস্কো খুস্কো, চোখ বসিয়া গিয়াছে, জামা ছিঁড়িয়া গিয়াছে। সজল নয়নে হাউমাউ করিয়া বলিলেন, সর্বনাশ হয়েছে মশাই, সর্বনাশ হয়েছে, ধনে প্রাণে মেরেছে। ও নরহরি বলিলেন, আহা কি করো, কি করো, কি লাটুবাবু, এরে একটু স্থির হও, হুজুর রয়েছেন যখন তখন একটা বিহিত করবেন। বংশলোচন ভীত হইয়া বলিলেন, কি কি হয়েছে, কি ব্যাপার, কি মশাই ওই পাঠাটা? কি বলেছিলুম কি না, ঢোলের চামড়া কেটেছে, বেলার তাঁত খেয়েছে, হারমোনিয়াম চাবি সমস্ত চিবিয়েছে, আর আর আমার পাঞ্জাবির পকেট কেটে 90 টাকা লোট। গিলে ফেলেছে, গিলে ফেলেছে, দোহাই হুজুর লাটুর দশাটা একবার দেখুন, এটা ব্যবস্থা করে দিন, এই বেচারা মারা যায়। বংশলোচন ভাবিয়া বলিলেন, আচ্ছা একটা জোলাপ দিলে হয় না? লাটুবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলিলেন, মশাই এই এই কি আপনার বিবেচনা হলো, মরছি টাকার শোকে আর আপনি বলছেন জোলাপ খেতে। আরে আহা, আরে তুমি খাবে কেন, ছাগলটাকে দিতে বলছি, ছাগলটাকে। হয় 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 হুজুর, এখনো ছাগল চিনলেন না, কোন কালে হজম করে ফেলেছে যে, আরে লোড তো লোড, বেলার তাঁত, ঢোলের চামড়া, হারমোনিয়ার চাবি, মাই স্টিলের কপ্তাল পর্যন্ত। লাটুবাবুর মাথাটি কেবল আস্ত নেগেছেন। শোনো শোনো, যা হবার তা হয়েছে, বুঝেছ, এখন বিনোদ তুমি একটা খেসারত ঠিক করে দাও, বেচারা লোকসান যাতে না হয়, এ আমার ওপর বেশি জুলুমও যেন না হয়। না ছাগলটা বাড়িতেই থাকুক, কাল যা হয় করা যাবে। অনেক দরদস্তুর পর 100 টাকায় রফা হইল। বংশলোচন বেশি কষাকষি করিতে দিলেন না, লাটুবাবুর দল টাকা লইয়া চলিয়া গেল। লম্বকর্ণ ফিরিয়াছে শুনিয়া টেপি ছুটিয়া আসিল। বিনোদ বলিলেন, ও টেপিরানী, শিগগির গিয়ে তোমার মাকে বলো কাল আমরা এখানে খাবো, বুঝলে, লুচি পোলাও মাংস। বাবা আর মাংস খাই না। বলো কি, হ্যাঁ হে বংশ, প্রেমটা এক পাটা থেকে 200 পাটায় পৌঁছেছে নাকি? আচ্ছা আচ্ছা, তুমি না খাও আমরা আছি, যাও তো পেটু, যাও মাকে বলো সব জোগাড় করতে। সে এখন হচ্ছে না, মা বাবার ঝগড়া চলছে, কথাটি নেই। হ্যাঁ হ্যাঁ কথাটি নেই, তুই সব জানিস, যা যা যা, ভারী জ্যাঠা হয়েছিস। বাড়ি আমি বুঝি টের পাই না, তবে কেন মা খালি খালি বলে, টেপি পাখাটা মেরামত করতে হবে, টেপি এ মাসে আরো 200 টাকা চায়, তোমাকে বলে না কেন? এই থাম থাম, বকিসনি, যা যা যা। রায় বাহাদুর, কন্যাকে বেশি ঘাঁটিও না, বুঝলে, অনেক কথা ফাঁস করে দেবে, তা অবস্থাটা তো মনে হচ্ছে বেশ সঙ্গিনী হয়েছে, হ্যাঁ কি বলো? আরে এতদিনে সব মিটে যেত, ওই ছাগলটাই মুশকিল বাঁধালে। বেটা ঘর বেঁধে বিভীষণ, তোমারই বা অত মায়া কেন, হ্যাঁ খেতে না পারো বিনয় করে দাও না, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করো না, হে কুমিরের সঙ্গে বিবাদ করো না। বংশলোচন দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, দেখি কাল যা হয় করা যাবে। এ রাত্রিও বংশলোচন বৈঠকখানায় বিরহ শয়নে যাপন করিলেন। ছাগলটা আস্তাবলে বাঁধা ছিল, উপদ্রব করিবার সুবিধা পায় নাই। পরদিন বৈকাল 5:30টার সময় বংশলোচন বেড়াইবার জন্য প্রস্তুত হইয়া
একবার এদিক ওদিক চাহিয়া দেখিলেন কেহ তাহাকে লক্ষ্য করিতেছে কিনা। গৃহিণী ও ছেলেমেয়েরা ওপরে আছে, ঝি চাকর অন্দরে কাজকর্মে ব্যস্ত, চুকন্দার সিং তার ঘরে বসিয়া আটা সানিতেছে, লম্বকর্ণ আস্তাবলের কাছে বাঁধা আছে। বংশলোচন দড়ি হাতে করিয়া ছাগল লইয়া আস্তে আস্তে বাহির হইলেন। পথে একঠোঙা জিলিপি কিনিয়া পকেটে রাখিলেন। ক্রমে লোকালয় হইতে দূরে আসিয়া জনশূন্য খাল ধারে পৌঁছিলেন। আজ তিনি স্বহস্তে লম্বকর্ণকে বিসর্জন দেবেন, যেখানে পাইয়াছিলেন আবার সেইখানেই ছাড়িয়া দিবেন, যা থাকে কপালে। যথাস্থানে আসিয়া বংশলোচন জিলিপির ঠোঙাটি ছাগলকে খাইতে দিলেন। পকেট হইতে এক টুকরো কাগজ বাহির করিয়া তাহাতে লিখিলেন, এই ছাগল বেলেঘাটা খালের ধারে কুড়াইয়া পাইয়াছিলাম, প্রতিপালন করিতে না পারায় আবার সেইখানে ছাড়িয়া দিলাম। আল্লাহ কালী যিশুর দিব্য ইহাকে কেহ মারিবেন না। লেখার পর কাগজ ভাঁজ করিয়া ছোট টিনের কৌটায় ভরিয়া লম্বকর্ণের গলায় ভালো করিয়া বাঁধিয়া দিলেন। তারপর বংশলোচন শেষবার ছাগলের গায়ে হাত বুলাইয়া আস্তে আস্তে সরিয়া পড়িলেন। লম্বকর্ণ তখন আহারে ব্যস্ত। দূরে আসিয়াও বংশলোচন বারবার পিছু ফিরিয়া দেখিতে লাগিলেন। লম্বকর্ণ আহার শেষ করিয়া এদিক ওদিক চাহিতেছে, যদি তাহাকে দেখিয়া ফেলে এখনই পশ্চাদাবন করিবে, এদিকে আকাশের অবস্থাও ভালো নয়। বংশলোচন জোরে জোরে চলিতে লাগিলেন। আর পারা যায় না, হাঁফ ধরিতেছে। পথের ধারে একটা তেঁতুল গাছের তলায় বংশলোচন বসিয়া পড়িলেন। লম্বকর্ণকে আর দেখা যায় না, এইবার তাহার মুক্তি। আর কিছুদিন দেরি করিলে জড়ভরতের অবস্থা হইত। এই হতভাগা কৃষ্ণের জীবকে আশ্রয় দিতে গিয়ে তিনি নাকাল হইয়াছে। গৃহিণী তাহার ওপর মর্মান্তিক রুষ্ট, আত্মীয় স্বজন তাহাকে খাইবার জন্য হাঁ করিয়া আছে, তিনি একা কাঁহাতক সামলাইবেন। আকাশে কে ঢেড়া পিঠাইতেছে? বংশলোচন চমকিত হইয়া উপরে চাহিয়া দেখিলেন, অন্তরীক্ষের গম্বুজে একপোচ সীসা রঙের অস্তর মাখাইয়া দিয়াছে। দূরে এক ঝাঁক সাদা বক জোরে পাখা চালাইয়া পালাইতেছে। সমস্ত চুপ, গাছের পাতাটিও নড়িতেছে না। আসন্ন দুর্যোগের ভয়ে স্থাবর জঙ্গম হতভম্ব হইয়া গিয়াছে। বংশলোচন উঠিলেন, কিন্তু আবার বসিয়া পড়িলেন। জোরে হাঁটার ফলে তার বুক ধরফর করিতেছিল। সহসা আকাশ চির খাইয়া ফাটিয়া গেল, এক ঝলক বিদ্যুৎ। ফাটা আকাশ আবার বেমালুম জুড়িয়া গেল। ঈশান কোণ হইতে একটা ঝাপসা পর্দা তাড়া করিয়া আসিতেছে। তাহার পেছনে যাহা সমস্ত মুছিয়া গিয়াছে, সামনেও আর দেরি নাই। হই, ওই এলো, ওই এলো। গাছপালা শিহরিয়া উঠিল, লম্বা লম্বা তালগাছগুলো প্রবল বেগে মাথা নাড়িয়া আপত্তি জানাইল, কাকের দল আর্তনাদ করিয়া উড়িবার চেষ্টা করিল, কিন্তু ঝাপটা খাইয়া আবার গাছের ডাল আঁকড়াইয়া ধরিল। প্রচণ্ড ঝড়, প্রচণ্ডতর বৃষ্টি, যেন এই নগণ্য উইধিবি এই ক্ষুদ্র কলিকাতা শহরটাকে ডুবাইবার জন্য স্বর্গের 33 কোটি দেবতা বড় বড় ভৃঙ্গার হইতে তোড়ে জল ঢালিতেছেন। মোটা নীরের জলধারা, তাহার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোঁটা, সমস্ত শূন্য ভরাট হইয়া গিয়াছে। মান ইজ্জত কাপড় চোপড় সব গিয়াছে, এখন প্রাণটা রক্ষা পাইলে হয়। আরে হতভাগা ছাগল, ও কি কুক্ষণে! বংশলোচনের চোখের সামনে একটা উগ্র বেগুনি আলো খেলিয়া গেল। সঙ্গে সঙ্গে আকাশের সঞ্চিত 20 কোটি ভোল্ট ইলেকট্রিসিটি অদূরবর্তী একটি নারিকেল গাছের ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া বিকট নাদে ভূগর্ভে প্রবেশ করিল। রাশি রাশি সরিষার ফুল,
জগৎ লুপ্ত, তুমি নাই আমি নাই, বংশলোচন সংজ্ঞা হারাইয়াছেন। বৃষ্টি থামিয়াছে, কিন্তু এখনো শোঁ শোঁ হাওয়া চলিতেছে। ছেঁড়া মেঘের পর্দা ঠেলিয়া দেবতারা দু চারটে মিটমিটে তারার লণ্ঠন লইয়া নিচের অবস্থা তদারক করিতেছেন। বংশলোচন কর্দম শয্যায় শুইয়া ধীরে ধীরে সংজ্ঞা লাভ করিলেন। তিনি কে? রায়বাহাদুর? কোথায়? খালের নিকট। কিসের শব্দ? সোনা ব্যাং। তার নষ্ট স্মৃতি ফিরিয়া আসিয়াছে। ছাগলটা? মানুষের স্বর কানে আসিতেছে, কে তাহাকে ডাকিতেছে? কে কে? জামাইবাবু, বংশ, 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 কোথায় তুমি? বংশ আছো? অদূরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া আছে। জনকতক লোক লণ্ঠন লইয়া ইতস্তত ঘুরিতেছে এবং তাহাকে ডাকিতেছে। একটি পরিচিত নারী কণ্ঠে ক্রন্দন ধ্বনি উঠিল। কোথায় গেলে গো? ও গো, কোথায় তুমি? কোথায় গেলে? শুনছো? তুমি কি শুনতে পাচ্ছ? রায়বাহাদুর চাঙ্গা হইয়া বলিলেন, এই যে এই যে এই যে আমি এখানে এখানে আছি, ভয় নেই। বাবা রায়বাহাদুর, তুমি বাবা খেলটি দেখালে ভালো। মামা, তুমি তাহলে বিশ্রাম নাও। ওহ, যা ধকল গেল তোমার উপর দিয়ে, আমরা বরং আসি। চল উদো, চল 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 চল। আজ আর দোতলায় উঠে তোমার কাজ নেই। ওজি, এই বৈঠকখানার ঘরেই বড় করে বিছানা করে দে তো। আর দেখ দেখ, আমার বালিশটা দিয়ে যাস। আহ চাটু, যে নিচে নড়ে না ও কি? আহা গিন্নি, আর পারছি না। ওহো, আর কত খাবো? না সে হবে না, এই গরম লুচি কখনই খেতেই হবে, মাথা খাও আমার। আরে পেট যে ফেটে যাবে। তোমার এই বোতলটায় কি আছে গো? তাই একটু চায়ের সঙ্গে মিশিয়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ও ওটা আবার এসেছে। এই এই, নিয়ে তো নিয়ে তো লাঠিটা, নিয়ে তো। আহা, করো কি, মেরো না। ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে, আর তাহাতেই তো তোমায় ফিরে পেলুম। ও হরি, ও মধুসূদন, ওকে মেরো না। লম্বকর্ণ বাড়িতেই রহিয়া গেল এবং দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল। ক্রমে তাহার আধার দাড়ি গজাইল। রায়বাহাদুর আর বড় একটা খোঁজ খবর করেন না, তিনি এখন ইলেকশন লইয়া ব্যস্ত। মানিনি লম্বকর্ণের শিং কেমিক্যাল সোনা দিয়া বাঁধাইয়া দিয়াছেন, তাহার জন্য সাবান ও ফিনাইলের ব্যবস্থাও হইয়াছে, কিন্তু বিশেষ ফল হয় নাই। লোকে দূর হইতে তাহাকে বিদ্রুপ করে, লম্বকর্ণ গম্ভীরভাবে সমস্ত শুনিয়া যায়। নিতান্ত বাড়াবাড়ি করিলে বলে, অর্থাৎ যত ইচ্ছা হয় বকিয়া যাও, আমি ওসব গ্রাহ্য করি না। আমাদের আজকের গল্প পরশুরামের লম্বকর্ণ এখানেই শেষ হল। সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন। পরের সপ্তাহে টিম গল্প স্বল্প হাজির হবে আরও একটি চমৎকার গল্প নিয়ে। তাহলে আজকের মতো বিদায়, টাটা।